আমরা আজ যে মানুষটারে নিয়ে কথা বলবো সে মানুষটার নাম কি? কি নাম? হার্ভে জে অল্টার, তাই না? হার্ভে জে অল্টার। এই মানুষটা নোবেল পাইছে কত সালে? 2020 সালে। কিসের উপরে পাইছে? মেডিসিন, মানে চিকিৎসা বিজ্ঞানের উপরে পাইছে, তাই তো? উনি কিন্তু গবেষণা করেছে, গবেষণা যে ফিল্ড সেই ফিল্ডটা কি বলতো, মানে যেটা নিয়ে উনি গবেষণা করতেছেন? ভাইরাস নিয়ে গবেষণা করে। তো সেই ভাইরাস নিয়ে, যেমন তোর বায়োলজি আছে, হ্যাঁ, মানে জীববিজ্ঞান, ভাইরাসেরও কিন্তু এরকম একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ভাইরোলজি। হ্যাঁ, ভাইরোলজি। এসএসসির সময় ভাইরোলজি পাবি কি না, তাই ওইভাবে তো বলা যায় না, এটা তো শিক্ষা বোর্ডের উপরে ডিপেন্ড করে যে আসলে ভাইরোলজি দেবে কি না। দেওয়ার কথা না, কারণ হচ্ছে যে ভাইরোলজি এই যে গবেষণাটা করতে গেলেও তো যে লেভেলের একটা বেস দরকার হয় বা যে লেভেলের জানাশোনা দরকার হয়, ওই জানাশোনাটা তোর ক্লাস টেনে বসে করাটা মানে সম্ভব হয় না। হয়তো তুই যদি পার্সোনালি ট্রাই করে সেটা আলাদা কথা, কিন্তু একটা একটা প্রতিষ্ঠানে যখন কারিকুলাম তৈরি করে সেই কারিকুলামে কিন্তু যেভাবে টপ টপ যে স্টুডেন্টের কথা চিন্তা করা হয় সেভাবে কিন্তু একইভাবে আবার বটম লেভেলের যে স্টুডেন্ট আছে, মানে ব্যাক বেঞ্চারের যে স্টুডেন্ট আছে, তাদের কথা চিন্তা করেও কিন্তু মানে করা লাগে। এমন না যে আমি একটা ক্লাস 9-10 বায়োলজি দিয়ে দিলাম বায়োলজির পরিবর্তে, এখন তো আসলে জিনিসটা খুব হবে মানে যুক্তিসঙ্গত হবে না আর কি। মানে তুই রেডি হচ্ছিস 1 কেজির জন্যে, তোরে আমি বললাম যে তোমার কালকের থেকে 1000 কেজি নিয়ে যেতে হবে, তো এর জন্য তো তুই রেডি না। যাই হোক, এই মানুষটা, এই মানুষটা আসল কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে হার্ভে জেমস, হার্ভে জেমস, তারপরে অল্টার। জন্মগ্রহণ করছেন কত সালে? 1935 সালে। তার মানে আমাদের যখন দেশ ভাগ হয়েছে, যেটা বলি আমরা, ব্রিটিশরা যখন আমাদের দেশ ছেড়ে চলে গেছে সেটা দেখছে, আমাদের মুক্তিযুদ্ধের সময় উনি বেঁচে ছিলেন, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বেঁচে ছিলেন, মানে অনেকগুলো ঘটনা দেখছেন উনি ওনার জীবনে। ওই সময় আমাদের দেশে আসছিলেন কি না, আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম আর কি আসার সম্ভাবনা। কারণ হচ্ছে আমরা মনে কর আমরা এখন এই দেশে আছি, পৃথিবীর অন্য কোনো দেশে যদি এখন যুদ্ধ বাজে, যুদ্ধ বাজার কথা বলতে আমি কী বলতে পারি, যে এই যে ফিলিস্তিন ইসরায়েলিতে যুদ্ধ লাগছে, অথবা তোর ইরাকে যে যুদ্ধটা হলো, তারপরে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে, এতগুলো এই যে যুদ্ধ হয়েছে, আমি আমার লাইফে আমি শুনেছি এই কথাগুলো, কিন্তু আমি তো কোনোটা ওইখানে যে আমি দেখতে যাইনি। এটা হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে উনি উনি ওই সময় জন্মগ্রহণ করে উনি ওই সময় পৃথিবীতে ছিলেন, কিন্তু দেখতে আসার কথা না। আবার জর্জ হ্যারিসন নামে একজন ছিলেন, জর্জ হ্যারিসন, তো জর্জ হ্যারিসন নামে একজন মিউজিশিয়ান ছিলেন, উনি কিন্তু আবার আমাদের মুক্তিযুদ্ধের সময় কন্ট্রিবিউট করছেন, যে সেই সেপ্টেম্বর অন যশোর রোড, সম্ভবত সেপ্টেম্বর গানটার নাম, সেপ্টেম্বর অন যশোর রোড, সম্ভবত উনারই, এটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গের একটা কবিতা। দেখি, ও এইটাই তো আমি জানতাম যে হ্যারিসনের গাওয়া। হ্যাঁ, এই যে জর্জ হ্যারিসনের, হ্যাঁ, জর্জ হ্যারিসন আর জন পেজ,
এনারা দুইজন আসলে পরবর্তীতে কবিতাটারে গানে এসে দিয়ে আসছে। ওনারা জানলো কি করে? ওনারা জানছে যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, এটা তো জানাটা, কারণ সে সময় হচ্ছে যে তোর বেতার তো ছিল, বিবিসি ছিল, বিবিসির মাধ্যম দিয়ে জানতে পেরেছে। টিভি ওই সময় অতটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু টিভি ছিল, অতটা অ্যাভেলেবেল ছিল, এখনকার মতো এতটা অ্যাভেলেবেল ছিল না। এখন তো প্রযুক্তি মানে আমরা দেখ, এখন যদি তোর ঢাকাতে কি হচ্ছে বা ঢাকায় বাড়ির পাশে মানে কোনো একজন হয়তো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেই ক্রিকেট ম্যাচটা তোরে দেখাইতে চাচ্ছে, সে কিন্তু ফোনে লাইভে যেয়ে তোরে দেখাইতে পারে, দেখাইতে পারে না। তো এই যে এখন এটা তো সম্পূর্ণটাই প্রযুক্তির একটা ভালো দিক। তো এই যে রেভুলেশনটা আনা, এই যে বিপ্লবটা আনা, এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র তোর হচ্ছে যে প্রযুক্তির কারণেই। তো এই জন্যই হচ্ছে আমি এখন বেশি মানে মানে তোরে মোটিভেট করি, বা তোর যেহেতু প্রযুক্তির প্রতি একটু আগ্রহ আছে, যে কারণে তোরে এত মোটিভেট করা যে তুই আসলে প্রযুক্তিতে, যদি তোর ছোটোবেলা থেকে ভালো লাগা শুরু হয় তাহলে তুই ফিউচারে যে তোর এটা নিয়ে ভালো করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। এবং তুই তুই ভালো করবি এটা। এবার একটা জিনিস তুই ভাব যে এই একই সময়ে যখন কোনো একটা মানুষ গবেষণা করতেছিল যে দূরে কিভাবে ভিডিও পাঠানো যায় এবং সেটা খুব স্বল্প মূল্যে পাঠানো যায়, কোনো ধরনের জন্য খুব বেশি একটা খরচ না হয়, আবার ওই একই সময়ে কোনো একটা মানুষ হচ্ছে ঘুমায় ঘুমায় তার সময়টা শেষ করেছে, বা অন্যের সমালোচনা করে সময়টা শেষ করেছে। তো সেই অন্যের সমালোচনা করে যে সময়টা শেষ করেছে, তার থেকে নিঃসন্দেহে যে মানুষটাই গবেষণা করে কাটাইছে সে ভালো সময় কাটাইছে, তাই না? সময়টারে ভালো সময় কাটানো না, সময়টারে কাজে লাগানোর কথা যদি আমরা বলি, তাহলে সে এই মানুষটা সব থেকে বেশি পরিমাণে কাজে লাগাইছে এতটুকু আমি বলতে পারি, তাই না? হ্যাঁ, এই জন্যই আমি বলি যে তুমি তোমার সময়টারে সর্বোচ্চ ভালো যেভাবে ব্যবহার করা সম্ভব, যেভাবে ব্যবহার করলে পৃথিবীতে তোমার একটা ভালো অবদান থাকবে বা তোর একটা ভালো অবদান থাকবে। হ্যাঁ, এই অবদানটাই এমন না যে তুই আসলে তোর ইসের জন্য করবি, তোর যে বিখ্যাত হওয়ার জন্য করবি, এমন না কিন্তু ব্যাপারটা। তুই এই অবদানটা রাখবি, তার একমাত্র কারণ হচ্ছে যে এটা তোর শুধুমাত্র কর্তব্যের ভিতরে পড়ে না, এটা তোর দায়িত্বের ভিতরে পড়ে যে তোর পরবর্তীতে যে প্রজন্মটা আসবে সেই প্রজন্মটা যেন আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারে, তা সেটা ইনশিওর করাটা কিন্তু, সেটা নিশ্চিত করাটা কিন্তু, এটা কিন্তু তোর একটা দায়িত্বের ভিতরে পড়ে। এবার সেই দায়িত্ব যদি তুই পালন করতে চাস, তো সবসময় তো আর আসলে আমার মনে হয় যে টাকা পয়সা দিয়ে সব জিনিসের সমাধান হয় না। এই যে কোভিড যে সময় হলো, সে সময় কি বিল গেটস যদি সে প্রচুর পরিমাণে টাকা দিয়ে যদি বলে আমার একটা ভ্যাকসিন লাগবে, আমি যে ভ্যাকসিন দিয়ে আমি কোভিড আমার দ্বারা আক্রান্ত আমি হব না, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তোর টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। আবার বিল গেটস কিন্তু প্রচুর পরিমাণে টাকা হচ্ছে ডোনেট করে তোর গবেষণা পারপোজে, বিভিন্ন ধরনের গবেষণা পারপোজে সে টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, মানে তুই যে টাকা ইনভেস্টটা করার সময় এবং সেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণার পিছনেও টাকা ইনভেস্ট করে আমি যতদূর জানি। হ্যাঁ, ও মানে সে কিন্তু বিভিন্নভাবে টাকাটা খরচ করতে পারতো, কিন্তু সেটা না করে সে মানুষের কল্যাণ হবে কী করে সেই চিন্তা সে করতে চায়। তাহলে তোর জায়গার থেকেও তোর অতটুকু অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। না, তুই এখন যতটুকু আসিস, তোর এখন বয়স 8-9, তো সে 8-9 বছর বয়সে বেশি তোর যতটুকু করা দরকার সেটা তুই করতে পারিস। সেটা কী করা যেতে পারে? সেটা হচ্ছে যে তুই নতুন নতুন জিনিস জানলি, সেই জিনিসগুলো কীভাবে কাজ করে এটা তুই আরও বেশি করে জানার চেষ্টা করলি। হ্যাঁ, মানে আচ্ছা, নতুন জিনিস কোন জায়গাতে জানবে এটা সম্পূর্ণটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে। নতুন জিনিস জানার কোনো শেষ নেই। তোর স্কুলে যে লাইব্রেরি আছে সেখান থেকে জানতে পারিস,
বড়দের যে বই আছে সেই বই থেকে জানতে পারিস। তারপর আমি আজকে বায়োলজির কথা বললাম, সেই বইটা তুই একটু পড়ে দেখতে পারিস, বায়োলজি আসলে কেমন জিনিস, যেন আমি যেন কোনো এক সময় ভাইরোলজি নিয়ে পড়তে পারি, এমন একটা চিন্তা করে তুই বায়োলজি নিয়ে একটু পড়ি। না কোনটা নিয়ে পড়বি এটা তো আমি অনেকবার বলছি যে এটা কোনো স্পেসিফিক কোনো কিছু নেই, পড়তে 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 এক সময় তোর মনে হবে যে এই জিনিসে তুই ভালো লাগতেছে পড়তে, তুই সেটা নিয়ে সামনের দিকে আগাবি। কোন বয়সে দেয় বুঝতে পারবি, কোন বয়সে দেয় বুঝতে পারবি, এরকম এরকম স্পেসিফিক কোনো বয়স নেই। হ্যাঁ এটা হচ্ছে যে যত বেশি জানাশোনা তৈরি হবে তত তোর মনে হবে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের পরে তোর সময় কাটাতে ভালো লাগতেছে, এটা ওভারনাইট হবে না। একদিন সকালবেলা উঠে তুই খাতা কলমে লিখে দিলি যে আমি এখন ভাইরোলজি ছাড়া অন্য অন্য কিছু পড়বো না, এটা আসলে সম্ভব না, এটা পড়তে পড়তে হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে, কারণ তুই সেই পরিবেশটা এখন পাচ্ছিস। হ্যাঁ এবং তোরে সেই ফ্যামিলি থেকে আমি যতদূর জানি চেষ্টা করতেছি সেই পরিবেশটা দেওয়ার, যে যেন তুই ওই ধরনের যে মানে ওই ওই পরিবেশটা পাস, সেই সুন্দর পরিবেশটা যেন পাস। এই জন্যই তো আমি বলি যে তোরে দিয়ে হবে বা তোর জেনারেশনরে দিয়ে যে ভালো কিছু আশা করি, তার একমাত্র কারণ হচ্ছে যে আমার বাবা মারা এখন যথেষ্ট পরিমাণে সচেতন, তারা চায় যে তাদের বাচ্চা কাচ্চাগুলো ভালো কিছু করুক, আর সাথে তুই চেষ্টা করলে এই জিনিসটা ইজি হয়ে যাবে। এই হচ্ছে সহজ পন্থা, খুবই সহজ জিনিস।